নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড এক চালক দুই সওয়ারি তিনটি চাকা লেখা আয়সা ঝর্ণা পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী ঢাকা শহরের একটা সিগনেচার টিউন আছে জানেন তো ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই যেটা শোনা যায় সিগনেচার টুংটাং আসলে রিকশার টুংটাং দিন যত গড়ায় রিকশায় ভরে যায় পুরো শহর রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক রাজপথে রিক্সা চালকদের ছুটি নেই হঠাৎই কান পাতলে শুনবেন কেউ হাঁকছেন এই মামা যাইবেন একটু দামাদামি করে উঠে পড়ুন রিক্সায় রিক্সা চালকও আপনাকে মামা বা খালা বলবেন যদি একটি বার বলেন যে আপনার তাড়া আছে রিক্সা মামা অভয় দিয়ে বলবেন চিন্তা কইরেন না টাইম মতো পৌঁছায় আদিমু ঢাকায় রিক্সার সংখ্যা ঠিক কতটা অনুমান করা বেশ কঠিন ইতিহাস বলছে উনিশশো সাল নাগাদ ঢাকায় রিকশার সংখ্যা ছিল নাকি মাত্র সাঁত্রিশ এখন পাঁচ লাখের বেশি এবং ঢাকার প্রায় চল্লিশ শতাংশ লোক নাকি রিক্সাতেই যাতায়াত করে সাধে কি আর বিশ্ব রেকর্ড হিসেবে গিনেসবুক বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে ঢাকার রিক্সা ঢাকাকে বলাই হয় রিকশা মসজিদের শহর কিছু ভিআইপি রোড বাদ রাখুন ঢাকার অন্য সবখানে সব থেকে জনপ্রিয় বাহনটি কি যদি কেউ প্রশ্ন করেন চোখ বুঝে উত্তর হবে রিকশা কখনো কাজের সময় কখনো আবার হাওয়া খেতে বা স্রেফ ঘোরাঘুরির জন্য রিক্সা চড়েন মানুষজন বাচ্চাদের স্কুল টাইম অফিস টাইম এবং কলেজ টাইমে এর কদর খুব বেড়ে যায় রিক্সা চালকেরা তখন ভাড়াও হাঁকেন বেশি ফলে জ্যাম অনিবার্য এটিও ঢাকার খুব পরিচিত ছবি বছরের যে কোনো সময় ঢাকার পথে রিক্সার জ্যাম পরিবেশ বান্ধবী রিক্সা ঢাকার মধ্যবিত্তদের কাছে দারুণ জনপ্রিয় বাহন তবে এটা ঠিকই ঢাকার জ্যাম কমানোর জন্য একবার রিক্সা উঠিয়ে দেওয়ার কথা চলেছিল কিন্তু পরে সেই মত ধোপে টেকেনি। তার মূল কারণটা এই যে এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় দশ লাখ মানুষের রুটি রুচি তাদের রোজগারের একমাত্র মাধ্যম এই রিক্সা ফলে ঢাকা শহরে রিক্সা থেকেই গেল প্রিয় বাহন হিসেবে ঢাকাতে অবশ্য টানা রিক্সা নেই আর রিক্সা চলে প্যাডেলে ফলে টানা রিক্সার মতো চালকের অতটা পরিশ্রম হয় না তিন চাকার এই ইকোফ্রেন্ডলি বাহনটিতে চড়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা বর্ষাকালে অঝোর বৃষ্টিতে রিক্সার হুট তুলে দিয়ে যারা ঢাকার রাস্তায় ঘুরে বেড়িয়েছেন তারাই জানেন যে কতটা রোমান্টিক সেই সফর একটা সময় ছিল যখন ঢাকার রিক্সার পিছনে নানা নানারকম পেইন্টিং ছিল দেখার মতো তখন কিছু শিল্পী ছিলেন যারা রং আর তুলি দিয়ে রিক্সার সওয়ারির আসনের পিছন দিকটিতে নানা কিছু আঁকতেন সেখানে যেমন ফুল পাখি লতাপাতা ছিল তেমনই ছিল নানারকম প্রাকৃতিক দৃশ্য কিংবা ধরুন সিনেমার নায়ক নায়িকাদের ছবি কিন্তু ডিজিটাল জমানায় তাদের কদর নেই বললেই চলে সিনেমার হাতে আঁকা বিজ্ঞাপন যেমন জাদুঘরে ঠাঁই পেয়েছে সেই জায়গা দখল করেছে কম্পিউটার গ্রাফিক্স ঠিক সেভাবেই এখন কম্পিউটার জেনারেটের ছবি সেঁটে দেওয়া হয় রিকশার পিছন দিকে চাইলেই নানা রকম ছবি মেলে পাওয়া যায় তাড়াতাড়ি কেউ যায় হয়তো অনেক বেশি কিন্তু হাতে আঁকা ছবিতে শিল্পীর যে নিজস্ব টাচ থাকতো অন্যরকম একটা প্রাণ থাকত মেশিনে বানানো ছবিতে সেসব আর কোথায় রিক্সা পেন্টিং করতেন যারা তাদের এখন দুবেলা পেট চালানোই কঠিন বাধ্য হয়ে অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন তবে রিক্সা আছে যখন তখন রিক্সার সঙ্গে জড়িয়ে নানা ধরনের জীবিকাও আছে কেউ রিক্সা কিনে ভাড়া দেন কেউ রিক্সার যন্ত্রপাতির ব্যবসা করেন এর সবই পাওয়া যাবে পুরনো ঢাকায় রিকশা মূলত পুরনো ঢাকার বাহন সেখানকার গলিতে গলিতে পাবেন রিক্সার গ্যারেজ বাংলাদেশে ঠিক কতটা জনপ্রিয় তার একটা ছোট্ট দৃষ্টান্তের কথা বলে শেষ করি যদি কখনো ঢাকায় যান ধানমন্ডির রাপা প্লাজার কাছে সাতাশ নম্বর সড়কে অন্তত একটি বার যাবেন সেখানে আছে শিকল দিয়ে তৈরি একটি ভাস্কর্য নাম ইস্পাতের কান্না ভাস্কর্যটি মৃণাল হকের তৈরি দেখলেই বুঝবেন রিক্সাকে কতটা মর্যাদা দেওয়া হয় বাংলাদেশে এমনকি বিদেশ থেকে কেউ এলেও তাদের বাংলাদেশের এই ঐতিহ্যবাহী বাহনটির সাথে পরিচিত করানো হয় কথা তো অনেক হলো আসুন এবার রিক্সায় চড়ার সময় হলো। কান পেতে শুনুন তো কেউ হাঁকল কিনা এ মামা যাইবেন